গাছের ডালে ডালে থরে থরে ঝুলছে সুমিষ্ট আম, সেগুলো বিশেষ পদ্ধতিতে নামিয়ে বাজারজাতের জন্য প্রস্তুত করছেন বাগানিরা। শুক্রবার থেকে সাতক্ষীরায় গাছ থেকে নামা শুরু হয় গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোপাল খাস জাতের আম, পর্যায়ক্রমে বাজারে আসবে অন্যান্য জাত। সাতক্ষীরা আম নিয়েই তো আমরা গর্ব করি, বাইরে যায় বিভিন্ন জায়গায় চলে যায়। আম সামনে যে ঝড় এসেছে এতে আমাদের বুক ফেটে যাচ্ছে, যদি বলছি এখন এই ঝড়ের জন্যে দেখা যাচ্ছে আমাদের আমটা সাথে দ্রুত দেয় হিমসাগর, আপনার অনুমতিটা বেশি দেয় সেইটা আমরা প্রশাসকের কাছে আমরা কামনা করতেছি। প্রশাসন মহোদয় যদি একটু আগে যদি অনুমতি দেন তাহলে আমাদের দিক থেকে খুব সুবিধা হয়। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো আমের পাশাপাশি লাভবান হওয়ার আশা চাষিদের। যা আশা করেছিলাম তার থেকে বেশি ফলন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের দিয়েছে। ঝড়ের যে আবহাওয়া দ্রুত আমটা পারলে ভালো হয় এবং বাজারজাত জন্য ভালো হয় এবং দামটা আমরা ভালো হয় চাষির। এবছরও ইউরোপে আম রপ্তানি করা হবে বলে আশা কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। বেশিরভাগ আমি আসলে পাকার দিকে, অবশ্যই আমরা আবার জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ মিলে অবশ্যই ব্যবসায়ীদের সাথে বসে আমরা শিডিউল পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। 200 মেট্রিক টন আম রপ্তানির যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা পূরণ করতে সম্ভব হব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 4,115 হেক্টর জমিতে 5,298টি আম গাছ রয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,500 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা।